হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ট্রাভেল করব ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে নাবিল পরিবহনের ব্র্যান্ড নিউ হিনোগঞ্জের নন এসি বাসের সাথে। পাশাপাশি উত্তরবঙ্গে কুয়াশার ভিতরে এমন একটা জার্নি কিন্তু সবাই এক্সপেক্ট করেন যে নভেম্বর ডিসেম্বর আসলে কিন্তু উত্তরবঙ্গে কুয়াশার কারণে হাইওয়ের সৌন্দর্য অনেক বেড়ে যায় এবং সেই কুয়াশার সৌন্দর্য আপনাদের উপভোগ করাতে একটি ভার্চুয়াল জার্নি এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। ভিডিওটা কিছুটা লেংদি করার চেষ্টা করেছি, তবে এমনভাবে তৈরির চেষ্টা করেছি যেটা দেখলে আপনার মনে হয় আপনিও আমার সাথে চলে যাচ্ছেন রংপুরে। মনে করেন আজকে আমি কোনো কথাই বলবো না, ফুললি একটা জার্নি এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করার চেষ্টা করবো এবং মাঝে মাঝে কিছু ইনফরমেশন দিব। তবে চেষ্টা এইটাই থাকবে যে ঘরে বসে যাতে আপনারা একটা বাস জার্নির ফিল পান। প্রথমেই আসি বাসের ব্যাপারে। নাবিল পরিবহনের বহরে যুক্ত হয়েছে চারটি ব্র্যান্ড নিউ হিনো ওয়ান জে মডেলের এসি বাস। যেই বাসগুলোর প্রাইস পড়েছে দেশি টাকায় প্রায় 4 কোটি টাকার মতো এবং এই বাসগুলোর ভিতরে দুটি বাস দেওয়া হয়েছে রংপুরে, দুটি বাস দেওয়া হয়েছে দিনাজপুরে। যদিও আমার প্ল্যান ছিল দিনাজপুরে যাওয়ার, তবে দিনাজপুরের বাস যেহেতু অ্যাভেলেবল ছিল না এই জন্য আমি রংপুরেই ট্রাভেল করি। রংপুরের ভাড়া ছিল 1000, সহজ থেকে টিকিট করায় 1045 টাকার মতো পড়েছে এবং দিনাজপুরের ভাড়া মেবি 1100 টাকা। জাপান থেকে আসে বাসের চেহিসগুলো এবং বাংলাদেশেই বডি তৈরি করা হয়। যেহেতু নাবিলের নিজস্ব ওয়ার্কশপ তৈরি করেছে, আশা করা যায় যে একটু কম প্রাইসের ভিতরেই তৈরি করা পসিবল হয়েছে বাসগুলোকে। এবং বাসের লুকের ব্যাপারে যদি আসি, তাদের বহরে যুক্ত হওয়া হিনো আরএন মডেলের যে বাসগুলো ছিল এসকেএস থেকে তৈরি হওয়া, সেই মালয়েশিয়ান এসকেএস E138i মডেলের বডি শেপ বাসগুলোতে অ্যাপ্লাই করা হয়েছে, যেখানে কিছুটা ডেভিল লুক আপনারা পাবেন এবং পেইন্ট স্কিম যেটা সেটা হিনো আরএনের মতোই রাখা হয়েছে। অসাধারণ লুক কিন্তু দেওয়া হয়েছে বাসগুলোতে। কামিং টু দ্য ইন্টেরিয়র 2x2 ফরমেশন, অর্থাৎ ইকোনমি ক্লাস ফরমেশন, যাতে হাতের নাগালার প্রাইসের ভিতরেই মানুষ এই বাসগুলোতে ট্রাভেল করতে পারে। কমফোর্টেবল সিটস এবং লাইটিংও ডিসেন্ট বলা যায়। অনেক দিন পর একটা নতুন ওয়ানজে বাসে ট্রাভেল করব, তো এইটা ভেবেই ভালো লাগতেছিল, কারণ হিনো ওয়ানজে বাংলাদেশের মানুষের জন্য কি জিনিস সেটা সবাই জানে, আর যার কারণে আসলে যে মডেলের বাসই নামুক না কেন সেটার সামনে হিনো ট্যাগ দেওয়া হয়। সো এখানে হচ্ছে আপনারা এখনও মালাটালা দেখতে পারবেন, ডেকোরেশন দেখতে পারবেন, তার মানে বাসটা যে নতুন এখনও কিন্তু সেই ভাইবটা রয়েই গেছে। অবরোধের একটু আগে নামছিল, যার কারণে অবরোধের ভিতরে মাঝে মাঝে চলতেছে, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। সো এইটাই হচ্ছে বাসের লুক। বাসের ব্যাক পার্টের ফিনিশিংয়ের কাজটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে এবং বাসের ব্যাক দেখলে বোঝা মুশকিল যে এটা কি হিনো আরএন বাস নাকি এটা একটা হিনো ওয়ানজে বাস, কিংবা এই বাসটা কি মালয়েশিয়া থেকে তৈরি করে আনা হয়েছে নাকি বাংলাদেশে নির্মাণ করা হয়েছে বাসটাকে। সো ব্যাকের কাজ হচ্ছে সবচেয়ে বেশি ইমপ্রেস করছে আমাকে। ফাইনালি 10:45 শুরু হয়ে যায় আমাদের পথ চলা। একটু দীর্ঘ পথ চলা হবে, অনেক দিন পর দেশে ব্লগ করতেছি, মাঝখানে হচ্ছে প্রায় 1 মাসের মতো হচ্ছে আপনারা ইন্ডিয়ার ব্লগগুলো দেখতে পারছেন। সো ইন্ডিয়া সিরিজটা করে আসার একটা প্ল্যান ছিল অনেক আগে থেকে, আলহামদুলিল্লাহ এক্সিকিউট করতে পারছি। যারা হচ্ছে দেশের পাশাপাশি ইন্ডিয়ান বাস বলেন, ট্রাক বলেন, মেট্রো রেল বলেন, কিংবা বুলেট ট্রেন বলেন, মানে ওদের যে বন্দে ভারত সেইটা প্লেন, মানে যা যা ট্রান্সপোর্ট আছে ওদের সবগুলো ট্রান্সপোর্টের ব্যাপারে আইডিয়া কিন্তু একটা দিয়েছি এবং একটা ইন্ডিয়ান সিরিজ কিন্তু কমপ্লিট করা রাখা হয়েছে, আপনারা চাইলে প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। যাই হোক, মাজার রোডের কাউন্টার ছিল আমাদের মেইন কাউন্টার এবং সেটা কমপ্লিট করে আমরা খুব শীঘ্রই উঠে গেলাম আমিন বাজার ব্রিজের উপরে। হানিফ এন্টারপ্রাইজের ব্ল্যাক হিনো RM2 মডেলের একটা বাস ছিল এবং পুরো রাস্তা জুড়ে হানিফের বাসের সংখ্যাই ছিল সবচেয়ে বেশি। ধীরে ধীরে আমরা চলে আসলাম হেমায়তপুরের কাছে এবং আমরা ঢাকা খুব দ্রুত সময়ের ভিতরে ত্যাগ করে ফেলতেছি। যদিও আশা করছিলাম যে ঢাকার ভিতর জ্যামটা অনেক বেশি হবে, তবে অত বেশিও ছিল না যতটা বেশি এক্সপেক্ট করছিলাম। গাবতলি থেকে প্রায় 11:15 দিকে ছেড়ে মাত্র 12:30 ভিতরে হচ্ছে আমরা চন্দ্রা পার হয়ে যাই এবং সামনে রয়েছে হানিফ এন্টারপ্রাইজের একটি বাস। যেমনটা আমি ফার্স্টেও মেনশন করছি যে হানিফের বাসের পরিমাণই সবচেয়ে বেশি ছিল রাস্তায়, মানে যত জায়গায় যাচ্ছিলাম দেখতেছিলাম কোনো না কোনো জায়গা থেকে একটা হানিফের বাস চলে আসতেছে।
সো হানিফের বাসগুলো হচ্ছে চেকে দাঁড়িয়ে যায়, বাম পাশে আপনারা চারটি বাস দেখতে পারবেন একই সারিতে, যেগুলো হচ্ছে চেকে আছে, আর তার বাম পাশে হয়তো আরও দুই তিনটা ছিল, সামনে আরও একটা ছেড়ে গেছে। তবে রাস্তায় সবচেয়ে বেশি যেই বাসটা জ্বালাইছে সেটা হচ্ছে একতা, মানে পুরো রাস্তা জুড়ে আমাদের সামনে ছিল এবং পুরো রাস্তা হচ্ছে আমাদের ব্লক করে যাচ্ছিল। এত ভালো ডিফেন্স হয়তো আমার মনে হয় ফুটবলের কোনো প্লেয়াররাও দিতে পারে না, যতটা ভালো ডিফেন্স হচ্ছে একতা পুরো রাস্তায় দিয়েছে আমাদের। তারপর আমাদের সামনে আরেকটা হানিফ পড়ে, সেই হানিফটা চাপ খেয়ে যায়। এরপর আমাদের সামনে আরেকটা হানিফ পড়ে, এরপর আমরা চলে আসি এলেঙ্গার দুই লেনের রাস্তায় এবং এখানে ভীষণ রকমের জ্যাম লেগেছিল। যদি আপনারা ম্যাপে দেখতে পারেন, এখানে কিন্তু পুরো রাস্তাটাই লাল দেখাচ্ছে। একটু ডিফারেন্ট ব্যাগ আপনারা হানিফের এই বাসটায় দেখতে পারবেন, অনেকটা কোস্টার বাসের ব্যাগ যেরকম হয় ঠিক একই রকম ব্যাগ অ্যাপ্লাই করা হয়েছিল। একটা এক্সপেরিমেন্ট ছিল হানিফের, যেটা হচ্ছে খুব খারাপ গেছে, যার কারণে হয়তো এই একটার পরে আর কোনো বাসে হয়তো কোস্টার ব্যাগের অ্যাপ্লাই তারা করে নাই। এখন আপনারা জিজ্ঞেস করবেন যে কই এলেঙ্গা থেকে না যমুনা সেতু পর্যন্ত জ্যাম ছিল, কোনো জ্যামই তো দেখি না, কারণ ওই পাশ দিয়ে কোনো বাসে কিন্তু আসতে দিতেছে না, ওই পাশের বাসগুলোকে হচ্ছে ওই পাশে দিয়ে ঘুরিয়ে আনার ব্যবস্থা করে দিচ্ছে। অর্থাৎ এই পাশে দিয়ে একটা যে রাস্তা গেছে সেই রাস্তা দিয়ে ঘুরে আনতেছে। আমাদের ড্রাইভার সাহেব প্রথমে ওই রাস্তা দিয়ে যাইতে চাইতেছিল, কিন্তু পুলিশ বাধা দিছিল, তো সবাই পুলিশের উপর খুব রাগ করছিল, কিন্তু পুলিশ কী কারণে করছিল সেটা এখন যে সবাই বুঝতে পারতেছে। উত্তরবঙ্গের সবার কাছে সবচেয়ে কনফিউশন জায়গা হচ্ছে যমুনা সেতুর টোল প্লাজা, মানে কার পিছে দাঁড়াবে সেইটা যাচাই করাটাই হচ্ছে সবচেয়ে বড় ডিসিশন হয়ে যায়। আর যদি কোনোভাবে একটা ভালো মানে টোল প্লাজার কাছে দাঁড়াইতে পারে যেখানে সময় কম লাগে, সেটা মনে হয় পুরো জার্নি সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হয়ে যায়। সো ফাইনালি ওয়ার ইন যমুনা সেতু, এবং এখন সময় রাতের মাত্র 2টা, 10:45 আমরা খালেকপাম থেকে ছাড়ছি, 11:15 আমরা গাবতলি থেকে ছাড়ছি, তো 2টার ভিতর যমুনা সেতু চলে আসা মানে হচ্ছে নর্মাল টাইম, বেশি টাইমও লাগে নেই কম টাইমও লাগে নেই। যমুনা ব্রিজ থেকে একজন যাত্রী ড্রাইভারের কাছে এসে বসেছিল বনেটে, এবং এরকম যাত্রী থাকেই সবসময়, বাসে ইমার্জেন্সি সবারই আসে, আসলে 40 জনের ভিতর একজনের এরকম ইমার্জেন্সি আসেই, আমারও আসতে পারে আপনারও আসতে পারে, তো এটা নিয়ে অভিযোগ করার কিছু নাই। তবে থাকে এরকম কেউ যার হচ্ছে ইস্যু চেপে যায় এবং তার কারণে পুরো বাস একটা ইস্যু ব্রেক পেয়ে যায়। সেতুর আগে যে জামটার ভয় পাইছিলাম সেই জামটা যায় লাগে নলকায়, আর লাগাটাই স্বাভাবিক, কারণ সিরাজগঞ্জ হাটিকুম্বল চার রাস্তার মোড়ে উত্তরবঙ্গের সবগুলো গাড়ি যেহেতু একত্রিত হয় আর অবরোধের পর অনেকদিন পরে গাড়ি সব একসাথে ছাড়ছে, তো এখানে একটা বড় জাম লেগে যায়।
রাত 3টার দিকে আমরা সিরাজগঞ্জ হাটি কুমরুল চৌরাস্তা পার করি, বাম দিকে গেছে পাবনা, সোজা গেছে রাজশাহী, এবং ডান দিকে হচ্ছে আমরা বগুড়ার দিকে যাব, সেখান দিয়ে হচ্ছে আমরা রংপুরের দিকে যাব। তিনটা বেজে 30 মিনিটে আমরা পৌঁছালাম ফুড ভিলেজে, আমাদের যাত্রা বিরতি 30 মিনিটের। ফুড ভিলেজ থেকে বের হয়ে একটু সামনেই নাবিল পরিবহনের নিজস্ব পেট্রোল পাম্প, কিছুদিন আগে এটি দেওয়া হয়েছে, উদ্বোধন করা হয়েছে, বেশি সময় হয়নি, সেখান থেকে হচ্ছে বাসগুলো তেল নিয়ে নেয়। সিঙ্গেল লেনের এই রাস্তার ট্র্যাকগুলো উল্টো দিক থেকে আসে, যার কারণে একটা বড় জ্যাম লেগে যায়। এটা হচ্ছে বগুড়া শেরপুরের কাছাকাছি। সামনের এই বাসটাতে লেখা আছে গতির চেয়ে নিরাপত্তা বেশি জরুরি। আমি মনে করি এই লেখা এডিট করা হোক, কারণ এই বাসটা যেভাবে চালাইতেছিল এরকম লেখা উচিত ছিল যে নিরাপত্তার চেয়ে গতি বেশি জরুরি। ভোর 5:10 হচ্ছে আমরা বগুড়া সিটির ভিতরে ঢুকতেছি, আর এই সময় বাসে কোনো একজন মোজা খুলে ঘুমাইছিল, যার গন্ধে হচ্ছে টেকা যাচ্ছিল না। সেখান থেকে আমরা চলে যাই সাত মাথার দিকে, এবং সাত মাথা থেকে বাম দিক দিয়ে আমরা রংপুরের দিকে অগ্রসর হই। রাস্তার মাঝে ট্রাকটা নষ্ট হয়েছে এবং রাস্তার মাঝে এটাকে সারা হচ্ছে। যাই হোক, এরপর আমরা ধীরে ধীরে আগাচ্ছি গোবিন্দগঞ্জের দিকে। সানি লিওনের পিঙ্ক ক্লিপ শুনে নেই এমন মানুষ খুব কমই আছে, তবে পিঙ্ক ক্যাচ যদি কেউ দেখতে চান তাহলে এইটা হচ্ছে সেই পিঙ্ক ক্যাচ।
পীরগঞ্জে আমাদের কিছু যাত্রী নামে এবং আমরা রংপুরের খুবই কাছাকাছি চলে এসেছি। নেগেটিভ পয়েন্টের ভিতর একটা যে এসি কন্ট্রোলারটা ভাঙা ছিল, যার কারণে রাতে অনেক বেশি ঠান্ডা লাগতেছিল, এবং এটা হচ্ছে কোনো যাত্রীর কাজ, কারণ নতুন বাসে তোকে ইচ্ছা করে ভাঙা এসি কন্ট্রোলার দিবে না। 7 থেকে 10 দিন বয়স হয়েছে হয়তো বাসটার। এবং 7:15 আমি নেমে যাই রংপুর কামারপাড়া বাস স্ট্যান্ডে। এখানে শেষ হয় আমার যাত্রা, দীর্ঘ একটা যাত্রা, তবে খুব মজা পাইছি আর কি নতুন বাসে ট্রাভেল করে। পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, বাস সঙ্গে ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ এডি বাস লাভারে।